فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. জি ভাই, আপনার প্রশ্ন যে রোজা অবস্থায় সময় পাস করার জন্য তারা কেরামত খেলে, অথচ রোজা অবস্থায় সবচাইতে উত্তম সময় পাস করার জন্য পবিত্র কোরআন তেলাবাত করা, জিকির আজকার করা, এগুলো এবারে বিষয় হচ্ছে ক্যারামবোর্ড খেলা বৈধ কি অবৈধ। মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন, যে ব্যক্তি পাশা জাতীয় খেলা খেললো সে আল্লাহ তার রসুলের নাফরমানি করলো। মুহতাইমা মালিক, আবু দাউদ, হাদিস নম্বর 4938, ইবনে মাজাহ হাদিস নম্বর 3762, সহিহুল জামে হাদিস নম্বর 6529। তিনি আরো বলেন, যে ব্যক্তি আন্নার বা পাশা জাতীয় খেলা খেললো সে যেন নিজের হাতকে শুয়োরের রক্তে রঞ্জিত করলো। সহিহ মুসলিম হাদিস নম্বর 2260, আবু দাউদ হাদিস নম্বর 4939, ইবনে মাজাহ হাদিস নম্বর 3763। আর পাশের জাতীয় খেলা হলো সেগুলো যেগুলো এক স্থানে দাঁড়িয়ে বা বসে হাত ও আঙুলের দ্বারা খেলা হয়। এর মধ্যে রয়েছে লুডু খেলা, ক্যারাম বোর্ড খেলা, পিট্টু খেলা, দাবা খেলা, তাস খেলা, ধাম খেলা, এই সমস্ত খেলা হচ্ছে আর নার্দপা পাশা জাতীয় খেলার অন্তর্ভুক্ত, তাই খেলা খেলা যাবে না।